আমাদের গোটা জীবনটাই একটা রোজা। রমজানের রোজা এটা যেরকম একটা রোজা, আমাদের পুরা জীবনটাই একটা কি রোজা। কিভাবে? রমজানের রোজা শুরু হয়, প্রতিদিনের রোজাটা শুরু হয় কখন থেকে? সবে সাদিক হলে, ফজরের ওয়াক্ত শুরু হলে রোজা শুরু হয় না? আমাদের পুরা জীবনটাও একটা রোজা। আর সেই জীবনের রোজা শুরু হয় কখন? জীবনের রোজা শুরু হয় মানুষ যখন বালেগ হয়, প্রাপ্তবয়স্ক হয়। বাচ্চা বয়সে তো ইসলামের কোনো বিধিবিধান তার উপরে প্রযোজ্য না। এগুলো সব তার উপরে প্রযোজ্য হবে, ফিট হবে কখন? সে যখন বালেগ হবে, প্রাপ্তবয়স্ক হবে। তো রমজানের রোজা এটা হলো ছোট রোজা, আয়তনে ছোট, আকারে ছোট, 14 ঘন্টা 15 ঘন্টা 16 ঘন্টা, এক এক দেশে এক এক রকম। এই 14-15 ঘন্টা বা 16 ঘন্টার রোজা হলো রমজানের রোজা। আর আমাদের গোটা জীবনটা একটা রোজা, সেই রোজাটা আয়তনে অনেক বড়। রমজানের রোজা শুরু হয় সবে সাদিক থেকে, ফজরের ওয়াক্ত থেকে, আর জীবনের রোজা শুরু হয় প্রাপ্তবয়স্ক হলে, বালেগ হলে। রমজানের রোজা শেষ হয় কখন ভাই? সূর্য অস্ত গেলে। জীবনের রোজা শেষ হয় জীবনের সূর্য অস্ত গেলে। জীবনের রোজা শেষ হয় কখন ভাই? জীবনের সূর্য ডুবে গেলে, মারা গেলে। রমজানের রোজা রেখে যেরকম খাওয়া নিষেধ, পান করা নিষেধ, স্ত্রী সহবাস নিষেধ, যৌনাচার নিষেধ, খারাপ কাজ নিষেধ, গোটা জীবনের বালেগ হওয়া থেকে নিয়ে মরণ পর্যন্ত, এই যে গোটা জীবনটা একটা রোজার মতো, এই গোটা জীবনেও কিন্তু চুরি করা নিষেধ, ডাকাতি করা নিষেধ, মদ খাওয়া নিষেধ, বিড়ি সিগারেট খাওয়া নিষেধ, গালিগালাজ করা নিষেধ, নামাজ ত্যাগ করা নিষেধ, চুরি করা নিষেধ, মানুষের হক নষ্ট করা নিষেধ, কারোর ক্ষতি করা নিষেধ, এরকম বহু বিষয় আমাদের জীবনে নিষেধ কি নিষেধ না? রমজানের রোজা যেরকম অনেকগুলো জিনিস নিষেধ, জীবনের রোজাতেও অনেকগুলো জিনিস নিষেধ। ভাইরা আমার, পার্থক্য শুধু একটা জায়গায়, সেটা কোথায়? সেটা হলো রমজানের রোজা যদি ভেঙে যায়, রমজানের রোজা যদি ভেঙে যায় তাহলে ওইটা তখন আর জোড়া দেওয়া যায় না। কিন্তু জীবনের রোজা যদি ভেঙে যায়, আপনি জীবনের রোজা রেখে পাপাচার করার কথা না, কিন্তু একটা পাপ করে ফেলছেন, তাহলে রোজা ভেঙে গেল, জীবনের রোজা। তো সাথে সাথে আপনি চাইলে তওবা করে আল্লাহর কাছে যদি মাফ চান যে আল্লাহ আমার ভুল হয়ে গেছে আর আমি করব না, তো তওবা যদি করতে পারেন, খাঁটি তওবা, তাহলে আপনার সেই ভুল আল্লাহ মাফ করে দিবেন, আবার নতুন করে রোজা কন্টিনিউ হবে। কথা কি বুঝাইতে পারছি? তাহলে রমজানের রোজাটাও একটা রোজা, আমাদের পুরো জীবনের রোজাটাও একটা। রমজানের রোজার শুরু আছে, শেষ আছে, জীবনের রোজারও শুরু আছে। রমজানের রোজাতে আমরা যদি কোনো কিছু খেয়ে পান করে রোজা ভেঙে ফেলি, এটা জোড়া লাগানো যায় না, কারণ 12-14 ঘন্টার রোজা, ওইটা যেহেতু সারা জীবনের 50-60 বছরের রোজা, এই জন্য ওখানে যদি রোজা ভঙ্গ হয়ে যায় তওবা করে সাথে সাথে জোড়া লাগানো যায়। ভাইরা আমার, রোজা যে আমাদের কত কিছু শিখায়, রোজার যে কত মর্ম আছে, রমজান যে আমাদেরকে কত কিছু শিখায়, আহা, আমরা বেশি ওখানে বুঝি না। আমাদের রোজার মানে চারটা জিনিস, আমাদের রমজানের মানে কয়টা জিনিস? আমাদের রমজান মানে হলো তা রোজা রাখা, ইফতার করা, সাহারি খাওয়া, আর বড় জোর তারাবি পড়া, বস কাম চারটা। আর এর সাথে আমরা যত অপকর্ম আছে, যত আকাম কুকাম আছে, যত গুনাহের কাজ আছে, যত পাপাচার আছে, সব চালাইতে থাকি। রোজা মানে শুধুমাত্র পেটের রোজা না, রোজা মানে শুধু মুখের রোজা না, রোজা মানে দুই ঠোঁটের রোজা, রোজা মানে হাতের রোজা, রোজা মানে পায়ের রোজা, রোজা মানে চোখের রোজা, রোজা কানের হয়, রোজা আপনার মাথার হয়, ব্রেইনের হয়, রোজা পুরা শরীরের হয়। আপনি মন দিয়ে খারাপ চিন্তা করবেন না, চোখ দিয়ে খারাপ জিনিস দেখবেন না, কান দিয়ে খারাপ জিনিস শুনবেন না, হাত দিয়ে খারাপ জিনিস ধরবেন না, এই সবগুলো রোজা। রোজা শুধু পেটের হয় না, রোজা সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের হয়। যে ব্যক্তি শুধু পেটের রোজা রাখে সে উপোস থাকে, আর যে মাথা থেকে পা পর্যন্ত পুরো শরীরের রোজা রাখে, চোখের রোজা রাখে, চোখ দিয়ে খারাপ জিনিস দেখে না, হাতের রোজা রাখে, হাত দিয়ে খারাপ জিনিস ধরে না, মুখের রোজা রাখে, মুখ দিয়ে খারাপ জিনিস বলে না, খারাপ কথা বলে না, মিথ্যা কথা বলে না, হারাম উপার্জন করে না, পাও দিয়া খারাপ পথে যায় না, মনে খারাপ চিন্তা করে না, কান দিয়া গান বাজনা শুনে না, হারাম কথা শুনে না, এই ব্যক্তি হলো আসল রোজাদার। এই ব্যক্তি শুধু পেটের রোজা রাখে নাই, সে মাথা থেকে পা পর্যন্ত পুরো শরীরের রোজা রাখছে। চেষ্টা করবো আমরা ইনশাআল্লাহ।